হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে চলে আসি রাজশাহী বিভাগের নাটোর জেলা সদরের উত্তরা গণভবন, বা অনেকেই এটি চেনে দীঘাপতিয়া রাজবাড়ি। এটি ছিল দীঘাপতিয়া রাজার বাসভবন। বাংলাদেশে দুটি গণভবন রয়েছে, একটি ঢাকাতে, একটি উত্তরবঙ্গের এই নাটোর জেলা সদরে অবস্থিত। এটা আজ থেকে প্রায় অনেক বছর আগে সরকারের গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখন সেটি গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু পর্যটকদের অন্যতম ভ্রমণের স্থান হয়ে উঠেছে নাটোরের এই দীঘাপতিয়া রাজবাড়ি বাবা উত্তরা গণভবন। আজকে আমরা এই দীঘাপতিয়া রাজার বাসস্থান ঘুরে দেখাবো এবং জানাবো এর ইতিহাস। চলুন ঘুরে দেখা যাক নাটোর জেলার অন্যতম দর্শনীয় স্থান দীঘাপতিয়া রাজবাড়ি। দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজার বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর জেলা সদরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাসাদ। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরা অঞ্চলের গার্মেন্টস হাউস নামে পরিচিত। নাটোর জেলা সদর থেকে অটোতে আসতে সময় লাগবে 15 মিনিট এবং অটো ভাড়া নিতে পারে 10 টাকা। ১৯৭২ সালে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামে নামকরণ করেন। দূর দূরান্ত থেকে অনেক দেশি বিদেশি দর্শনার্থী ঘুরতে আসে এই দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনে। সবাইকে টিকিট কেটে ঢুকতে হয় এখানে। পিরামিড আকৃতির চারতলা বিশিষ্ট প্রবেশদ্বার এটি। এটির উপর দিকের ক্রমশ শুরু হয়ে ঘর বিশিষ্ট টাওয়ারে শেষ হয়েছে। এটি 3 তলা সারিবদ্ধ খিলান পথ এবং সর্বোচ্চ ঘড়ির পাশে 2টি বৃহদাকার চক্রের উপস্থিতি দ্বারা আরও বৈশিষ্ট্য মণ্ডিত হয়েছে। বিশালাকার এ রাজবাড়িতে আছে দিঘি, বাগান, ইটালিয়ান গার্ডেন, চিড়াখানা আর কত কি। এই গণভবনটি 41 একর জায়গা জুড়ে অবস্থিত। পুরো গণভবনের চারপাশে উঁচু করে দেয়াল ওঠানো। উত্তরা গণভবন বসন্তের এ সময় বিভিন্ন সৌন্দর্য ধারণ করে। এ গণভবন প্রাঙ্গণে আছে ইতালি থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান, যেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ। গণভবনের সামনের মাঠে ফুটেছে দৃষ্টিনন্দন গাঁদা ও গ্লাডিয়াস ফুল। গণভবনে পর্যটকরা ঢুকলেই যেন ফুলেরা তাদের সৌন্দর্য ও সুবাস দিয়ে অভ্যর্থনা জানায়। অন্যদিকে দর্শনার্থীরা গণভবনে ঢুকেই আগে ফুলের কাছে গিয়ে ছবি তোলা শুরু করেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম ছিলেন নাটোরের রানি ভবানীর নায়েব। রানি ভবানী দয়ারামকে এত বিশ্বাস করতেন যে রানীর পক্ষে দয়ারাম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও স্বাক্ষর করতেন। রানী দয়ারামের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে তাকে দীঘাপতিয়া পরগনার জমিদারি উপহার দেন। আমরা এখন এই উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ির ভেতর রানী মহল নামে একটা জায়গা রয়েছে, সেটার ভেতর যাব এবং ঘুরে দেখানোর চেষ্টা করব এর ভেতরে কি কি আছে। এই রানী মহলের ভেতরে রয়েছে মূলত ফুলের বাগান, পুকুর, চিড়িয়াখানা এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি, যা সবুজ প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।
প্রাসাদের ভেতর বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমারোহ রয়েছে। ঢাকার জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও ককশিয়া এখানকারই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1972 সালে এই উত্তরা গণভবনে এসেছিলেন, তখন তিনি এখানে একটি গাছ রোপণ করেছিলেন। সেই গাছটি এখনো রয়েছে এখানে। এই দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনে ছোট্ট চিড়াখানাও রয়েছে, যেখানে রয়েছে হরিণ এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি। চলুন ঘুরে দেখা যাক চিড়াখানাটি। সবচেয়ে মজার ব্যাপার, এই উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ির চার পাশ দিয়ে অনেকগুলো পুকুর রয়েছে। পুকুরগুলোর মধ্যে রয়েছে গোল পুকুর, পদ্ম পুকুর, শ্যামসাগর, কাছারি পুকুর, কালী পুকুর, কেষ্টিজির পুকুর ইত্যাদি। দীঘাপতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এগুলোর মধ্যে প্রধান হল প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ, প্রধান কাচারি ভবন, তিনটি কর্তারানী বাড়ি, প্রধান ফটক, রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। ইতালীয় গার্ডেন উত্তরা গণভবনের সর্বাধিক উল্লেখযোগ্য অংশ। বাগানটির আসবাবপত্র রাজা দয়ারাম ইতালি থেকে আনিয়েছিলেন। প্রধান প্রাসাদ ব্লকটির নিকটেই দক্ষিণে কুমার প্যালেস নামে একটি সুন্দর দ্বিতল ভবন অবস্থিত। এর উপরের তলায় চারটি শয়নকক্ষ এবং একটি ড্রেসিং রুম আছে, আর নিচে রয়েছে সারি সারি কক্ষ। প্রধান ব্লকের দক্ষিণে একতলা রানী ভবন আরো কিছু ভবন অবস্থিত। অতিথি ভবন, আস্তাবল, কর্মচারীদের কোয়ার্টার ইত্যাদি সবকিছু সময়ের সাথে সাথে 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। প্রাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত, ফুল নকশায় শোভিত। প্রাসাদটিতে প্রশস্ত ও উঁচু একটি হল রুম আছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গম্বুজ আছে। এ প্রাসাদের গম্বুজের নিচ দিয়ে হলরুমে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে। হলঘরের মাঝখান দিয়ে রাজার আমলে তৈরি বেশ কিছু আসবাবপত্র রয়েছে। এছাড়াও হলরুমে কারুকার্য খচিত একটি সোফা আছে, যাতে একসঙ্গে চারজন লোক বসতে পারে। উত্তরা গণভবনে উচ্চ পর্যায়ের কোনো সভা হলে এই রুমে হয়। ওপরে রয়েছে ঝাড়বাতি, হল রুমের পাশে রয়েছে আর একটি বড় ঘর।
এই ভবনের পাশে একটি ঘরে রাজ সিংহাসন অবস্থিত। তার পাশের ঘরটি হলো রাজার শোবার ঘর। এই ঘরে এখনও রাজার খাটটি পড়ে আছে। প্রাসাদের এই ব্লকটিতে 9টি শয়ন কক্ষ, একটি অভ্যর্থনা হল, একটি ডাইনিং হল ও একটি সম্মেলন কক্ষ রয়েছে। প্রাসাদের দক্ষিণ ব্লকটিও ঠিক একই ইংরেজি ই অক্ষরে আদলে পরিকল্পিত। এর সামনে ঝর্ণা সমৃদ্ধ একটি আকর্ষণীয় বাগান রয়েছে। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায়ের আমলে 1897 সালের 10 জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিন ব্যাপী রঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেক বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে অতিথি হিসেবে যোগদান করেছিলেন। সেই আমলে রাজার পরিবার এই পানির কলের মাধ্যমে পানি উত্তোলন করে ব্যবহার করতেন। এই ভবনটির পাশে রয়েছে রানীর রান্নাঘর, এখানেই তারা তাদের খাবারের যত রান্নাদির কাজ করতেন। ১৯৭২ সালের 9ই ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভেতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তর গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। প্রাচীন এই অবকাঠামোকে ঘিরে অজস্র আম, জাম, লিচু, কাঁঠাল, মেহগনি, পাম, চন্দনা সহ দুর্বল জাতের গাছ ছিল এই উত্তরা গণভবনে। অযত্ন আর অবহেলায় ইতিমধ্যে অনেক গাছ বিলুপ্ত হয়ে গেছে। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।